হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রালি। আমার এই চন্দ্রালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি একটা জাপানি রেসিপি সুপার। চলো রেসিপিটা দেখে নিই। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে কিমা করে নিয়েছি। এই এক ছোটো বাটি, এক বাটি হয়েছে। এবার আমি কিমাটা অন্য বাটিতে ঢেলে নিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি। এই দুটো পেঁয়াজ আর আদা পেস্ট করে এই কিমার সঙ্গে মেখে নেব। আমার পেশা হয়ে গেছে, আমি এবার কিমার মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচের মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখানে কিছুটা লেবু রস দিয়ে দিলাম। সাদা তেল 3 চামচের মতো আমি দিয়ে দিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা জল বসালাম। জল ফুটে উঠলে ওই কিমাগুলোকে আমি বল করে একটা একটা করে দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার আমি এই কিমাগুলোকে একটু বল করে করে আমি এই গরম ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি। নাড়িয়ে দিতে হবে।
ফলগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি।
দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এক চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফোটাতে হবে। ঝোল আমার ফুটে উঠেছে, আর এর মধ্যে কিছুটা ধনে পাতার কুচি আমি দিয়ে দিলাম। ঝোলটা পুষছে, এবার আমি এই বলগুলো, চিকেনের বলগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এক চামচ উঁচু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে তো এবার আমি গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে, এই কর্নফ্লাওয়ার গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লেবুর রস, চার চামচে লেবুর রস দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি প্লেটে দিয়ে দিচ্ছি। আপনারা এটা করবেন, আর শুভম খেতে কিরকম লাগবে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।